সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আপনারা জানেন নিয়মিত জীবনের গল্প, তারই ধারাবাহিকভাবে আজও এক বোনের জীবনের গল্প আমরা শুনবো। তো দর্শক চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? কি নাম বোন? নাসরিন। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর। জামালপুর। পরিবারে কে কে আছে বোন? পরিবারে আমার বাবা মা আছে, ভাই বোন আছে। কয় ভাই কয় বোন? চার বোন দুই ভাই। চার বোন দুই ভাই। আপনি কত নম্বর সন্তান আপনার বাবা মার? আমি সবার ছোট। আপনি সবার ছোট, তাহলে অনেক আদরের ছিলেন তাই না? তো আদরে থাকার মেয়ে আজকে এই অবস্থা কেন বলেন? আরে ছোটবেলা ফাইভে পরীক্ষা দিই, তখন আমার হাজবেন্ডের সাথে বিয়ে ঠিক হয়, তখন যে বাইরে চলে যায়, বাইরে থেকে আসে আরেক মেয়ে ধরে, আমার ভালো লাগে না। তখন আমি বুঝতে পারি না স্বামী কি সংসার কি জিনিস বুঝতে পারি না। মানে পনেরো বছর বয়স যখন আপনার, এই বিয়েটা কে দিয়েছে আপনার? আমার পরিবারে মানে ছোট থেকে ঠিক করছে, ঠিক করছে পরে আমার পরিবারে দিবে না, পরে মানুষ দিয়ে পরে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে মানে বিয়ে করছে, আমি বিয়ে করছি। এখন কি করব, ছোট থেকে সব ঠিক করছে বুঝতে পারছি, তখন তখন আমার হাজবেন্ডের জায়গায় চলে গেছে, ওই যায় একটা সন্তান হলো, সন্তান হওয়ার পরে চলে গেল আমার দিয়ে। টাকা পয়সা চায়, অনেক টাকা পয়সা চায়, গরিব মানুষ টাকা কোথা থেকে দেবো না, মেনে নেয় নেই। তারপরে সন্তান হলো কিভাবে বুঝলাম না, সন্তান হলো, সন্তান থুয়া হওয়ার পরে চলে গেল না। হাজবেন্ড বিয়ের পরে কি চলে গেছে বাইরে, দেশের বাইরে? তাহলে আচ্ছা পছন্দ পরে আরেকটা মাইয়া নিয়ে চলে গেছে। বোন আমি একটু জানতে চাচ্ছি, একবারে তো শেষ করতে পারবো না, সেটা হলো যে যখন আপনার বিয়েটা হয় পনেরো বছর বয়সে, তারপর সংসার করছেন কতদিন? তিন বছর। তিন বছর সংসার করেছেন? পড়ালেখা কি বন্ধ ছিল তখন? হ্যাঁ বন্ধ ছিল। আচ্ছা তিন বছর সংসার করার পরে কি হলো? পরে আমার ভালো লাগে না, পরে বাইরে চলে গেল, বাইরে থেকে এসে পরে বিয়ে করছে আরেকটা। না আপনাকে তুই আরেকটা বিয়ে করছিস বিদেশ থেকে আসার পরে? হ্যাঁ। আচ্ছা আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে বাইরে যখন গেল কত বছর ছিল? কেন টাকা চেয়েছে কেন আপনার স্বামী? তো নেশা পানি খাওয়ার জন্য না, তিনি তো প্রবাসে। এতদিন তুমি কাজ করে কেন এই টাকা পয়সা কি করেছো, হ্যান ত্যান অনেক কিছু বলছে। আমি জিজ্ঞেস করছি আপনি টাকা পয়সা কি করছেন, ওদের মায়ের শুরু করলো। আচ্ছা নেশা পানি খাওয়ার জন্য দুই হাজার তিন হাজার টাকা দেওয়া লাগতো, গয়নাগতি বিক্রি করে টাকা দিছি, এমনি জমিন বিক্রি করে টাকা দিছি, বিদেশ যাওয়ার জন্য টাকা দিছি, অনেক টাকা পয়সা আমার ক্ষতি হয়েছে, আমার লাইফে আমার লাইফটা বরবাদ করে দিয়েছে। না আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার পরিবারের মাধ্যমে যেহেতু বিয়েটা হলো, সংসারও করেছেন, সংসার করার পরে প্রবাসে গেছেন তাই না? তা প্রবাসে যাওয়ার পরে আপনার সাথে যোগাযোগ ছিল না? না ছিল না। কেন ছিল না? আরেক মায়ের সাথেই ছিল। যাবার আগে কি কোনো সমস্যা করে গেছে আপনার সাথে? সমস্যা করে জানে তখন ভালোভাবে গেছে। ভালোভাবে গেছে, কে পাঠিয়েছে, আপনার বাবার পরিবার নাকি অন্য বড় পরিবার? আমার ওই শ্বশুর শাশুড়ি পাঠিয়েছে। আচ্ছা তখন আপনি কোথায় ছিলেন যখন আপনার স্বামী প্রবাসে? বাড়িতে ছিলাম। আপনাদের বাড়িতে না বাবার এই শ্বশুর বাড়িতে? না আমার বাবার বাড়িতে ছিলাম। বাবার বাড়িতে ছিলেন। কি আপনাকে কি কোনো বিষয় নিয়ে সন্দেহ করেছিল? না কোনো বিষয় নিয়ে সন্দেহ, কারণ প্রবাসীর স্ত্রী তো অনেক সময় অনেক প্রবাসীরা সন্দেহ করে। এটা এরকম ঘটনা আছে আপনার জীবনে? না আমার এই জীবনে কোনো ঘটনা নেই। আপনি আপনাকে প্রচন্ড ভালোবাসছিলেন? হ্যাঁ অনেক ভালোবাসতো। তাহলে সেই ভালোবাসায় মানুষটা কিভাবে গেল সেটা আমরা জানতে চাচ্ছি। সেটা আমি নিজেও জানি না, আমার ভালো লাগে না, সেই মেয়েটা অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, আমার তো কিছু নেই, আমি গরিব এটাই। মানে বিয়ের আগে কি দেখেন এই তিনি? দেখছে। তাহলে তাহলে কেন আপনাকে ছেড়ে চলে যাবে? সেটা তো হ্যাঁ ব্যক্তিগত বিষয়, সেটা তো আমি বলতে পারলাম। আচ্ছা জি প্রবাসে থাকা অবস্থায় আপনার সাথে যোগাযোগ ছিল না? ছিল কিছুদিন ছিল, তারপরে পরে আবার ওই হয়ে গেছে। তা অন্য মেয়েটা কিভাবে যোগাযোগ হলো তার সাথে এটা জানেন? আমি বলতে পারবো না, এটা জানেন না আপনি? না এত কিছু আমি জানি না। আচ্ছা তো এই বিষয়টা যতদিন আপনি ছিলেন বাবার বাড়ি,
আপনার অন্য মেয়ের সাথে আপনার হাজবেন্ডের সম্পর্ক প্রবাসে থাকা অবস্থায় এসে কি বিয়ে করলো? হ্যাঁ, এসে বিয়ে করছে, কয়েক মাস পরে বিয়ে করছে, কিন্তু জানতাম না যে বিয়ে করছে, কেউ জানতো না যে বিয়ে করছে। তারপরে তার পরিবারকে জানিয়েছেন? তারা কি বলে? হ্যাঁ, ভালো আছে। এখন কি আপনাকে ওখান থেকে ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে। কে দিয়েছে ডিভোর্স? আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আপনি ডিভোর্স দিয়েছেন তার মানে আপনি থাকতে চাচ্ছেন না? কেন, হে বিয়ে করছে আমি ভালো না, কেন থাকবো? হ্যাঁ, কেন, একটা পুরুষ তো দুই চারটা বিয়ে করতে পারে, সেটা তো ইসলামে আছে, যদি তার সামর্থ্য থাকে। আমার ভালো লাগতো তাহলে তো আমাকে দিয়ে টাকা পয়সা চাইতো না, মারপিট করতো না। আয়েশা, আচ্ছা, আপনাকে কি টাকা পয়সা দিতেছে? না না, আমি আপু কথাটা ক্লিয়ার হয়নি। সেটা হলো যে আপনার খরচা যদি তিনি চালাতেন বা আপনার যোগাযোগ রাখতো, কিছুই দেয় না, তার কারণে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? আপনি এখানে লাইফে বসা আছেন আমার সামনে, আপনি যদি এক হাতে তালি বাজে তাহলে আমি মনে করবো আপনার হাজবেন্ডের দোষ। সবসময় মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা, আমাদের বোনরা হাজবেন্ডের দোষ দিয়ে থাকে কেন? আরে বাবা, আমি হাজবেন্ডের দোষ দিছি না, বুঝছেন, কিন্তু হ্যাঁ, ভালো লাগছে, বিয়ে করছে। হ্যাঁ, সেটা আপনি মেনে নেন না কেন? শুনছেন, চলে আসছি। সে যদি কামাই করে দিতে পারো না, আমি তো আর ছেলে মানুষ না, আমি মেয়ে মানুষ। সে যদি চালাতে পারে তাহলে তো আপনার কোনো সমস্যা নেই? চালাতে পারে না, দেখে তো চলে আসছি। সে চালাতে পারে না, বুঝতে চালাতে পারে না। আচ্ছা, চলে আসতে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, আমি ছাইরা দিয়েছি, কিছু দেয়া লাগে না। মানে তার তিনি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছে। আচ্ছা, অনেকে আবার ছেড়ে দেয় যে অন্য যদি কোনো লাইন থাকে কোনো মেয়ের বা কারোর সাথে সম্পর্ক থাকে। তখন তো আমি কিছু বুঝতেই পারি না, এখন যা যতটুকু বুঝি তখন তো কিছু বুঝিনি। প্রেম করা কি জিনিস? মানে আগে প্রেম করেননি? না, সত্যি বলছেন? মেয়েরা বলে প্রেম করেনি, অথচ গুনতে গুনতে এক দুফার লাগে। আমার ছোট থেকে বড় করছে আমার হাজবেন্ড। ছোট থেকে বড় করছে? হ্যাঁ। তাই কিভাবে বড় করলো একটু আমরা বড় গল্পটা একটু শুনবো, দর্শক এবং দর্শক শুনতে চায়। মানে ছোট থেকে বড় হয়েছি জি, এর সামনে জি, মানে একটা চরকের দুধ দিলে আনতো আমার হাত দেয় না দিত, একটা প্যান আনতো আমাকে দিত, মানে অনেক গভীরতা ছিল, কিন্তু ওগুলা প্রেম পীড়িত এগুলা কোনো কিছু ছিল না। আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু হে বসেনি, পরে আমাকে করছে, পরে আমি বলছি আমি বসবো না, পরে আমার বাবা মাকে বলছে আচ্ছা তুমি তো ভালো ছেলে না, তোমার কাছে তোমার মাইয়া দিবে, আর পরিবার গেছে কই তোমার মায়াটা আমি চাই, এ বলছে কই মায়াটা দেওয়া যাবে না, আপনি ছেলে ভালো না, টাকা পয়সার লোক নিশা পানি করে, কই এখন ভালো হয়ে গেছে। পরে দেয়নি থেকে পরে অনেক গ্রুপ জমিয়া পরে আমার লয়ে গেছে রাস্তার ধারে থেকে, পড়াশোনা আমাকে করতে দেয়নি, পরে ওই এমনি বিয়ে হয়েছে টাকা খিল খেল। এটা কার সাথে বিয়ে হয়েছে? আমার হাজবেন্ডের সাথে, রাজু। ও আর ওই মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি সে জামালপুর। জামালপুর, পরিচয়টা কিভাবে হয়েছে আপনি জানেন? হয়েছে আমাদের বাড়িতে আসতো, আমার গান বাজনা করতো, বাউল শিল্পী ছিল। কে মেয়েটা? মেয়েটা বাউল শিল্পী ছিল? না না, আমার বাবা গান বাজনা করতো, এই করতো। ও আচ্ছা, তরিকা লোক ছিল তো। আপনি কি গান বাজনা পারেন? না, আসতো। আপনি জানেন গান? গান জানলেও বলা যাবে না। কেন? কষ্ট লাগে। কেন, একটা আপনার স্বামীর উপর লাগে একটা গান গান না আমরা শুনি অল্প করে। এত কিছু বললে সমস্যা আছে? আচ্ছা, না আপনি গান যদি পারেন, কিছু বলতে যাই সমস্যা আছে, এত কিছু বলা যায় মানে কষ্টের গানই বলবা, একটা একটা কষ্টের গান আমরা শুনতে চাচ্ছি বোন আপনার কাছ থেকে। আপনি যেহেতু কষ্টে আছেন, আমরা পরবর্তী প্রোগ্রামে বাকি কথা শুনবো, কিন্তু যাবার আগে একটু গান শুনি এবং পরে একটু গান থেকে আমরা। তো আমার এখনো মনে আছে না, শেষ করে মনে আসছে না। আচ্ছা, আমরা দর্শক আসলে বোন গান গাবে, আমরা দ্বিতীয় পর্বে আসলে শুনবো তার কাছ থেকে বাকি কথাগুলো, ঠিক আছে? তো দর্শক, আজ বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।